Allahu Akbar. Akbar. Nida. Akbar. আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। হিজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী যখন তার ঘরে বসে ওয়াজ মাহফিল করছেন নারী পুরুষ একসাথে বসিয়ে, ঠিক সেই মুহূর্তে হিজবুত তাওহিদের বর্তমান লিডার তখন তিনি কেমন বখাটের মতো আচরণ করতেন ওয়াজ না শুনে, নিশ্চোখে দেখে আসুন। আর আজকে সেই বখাটের ছেলে বর্তমানে একটি ইসলামিক সংগঠন হিজবুত তাওহিদের নেতা হয়ে তিনি বাংলাদেশের সকল আলেম সমাজকে ঢালাওভাবে গালাগালি, ব্যঙ্গবিদ্রুপ ও কটূক্তি করে যাচ্ছে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে। নিশ্চোখে দেখে আসুন। আমি তো পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সুশীল সমাজ তথাকথিত শিক্ষিত রাজনৈতিক দল, আমলা, প্রশাসন, সরকারি দল, বিরোধী দল সবাই মিলে ধর্ম ব্যবসায়ীদের কাছে সারেন্ডার করেছে। দর্শক, শুধু তাই নয়, হিজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী তিনি একমাত্র ব্যক্তি সমগ্র পৃথিবীতে যিনি ওয়াজের মঞ্চে বসে ওয়াজ করেন এবং একই সাথে মাদক সেবন করেন। নিশ্চোখে দেখে আসুন। 1400 বছর পর আল্লাহর দিন আবার যে রাইজ করতেছেন সেইখানে তোমরা অংশীদার হয়েছ, সেইখানে তোমরা অংশীদার হয়েছ। একজন স্বাভাবিক মানুষ মাদক সেবন করলে জিনিসটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা ইসলামিক সংগঠনের প্রতিষ্ঠাতা, একজন রাহবার, একজন নেতা, একজন আলেম, তিনি কি করে ওয়াজের মঞ্চে বসে ধূমপান করছেন কিংবা মাদক সেবন করছেন এবং পাশাপাশি তিনি কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলছেন? এত বড় স্পর্ধা তাকে কে দিয়েছে ইসলাম নিয়ে তামাশা করার, সেই প্রশ্ন সকলের কাছে আজকে রেখে দিলাম। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন যে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। তো এখন আপনারাই চিন্তা করুন যে জিনিসটি মৃত্যু ঘটায় সেটি ইসলামে হালাল নাকি হারাম। অবশ্যই হারাম, কেননা সুরা বাকরাতে এর উপর একটি আয়াত নাজিল করে বলা হয়েছে যে তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই বাইজিদ খান পন্নী ইসলামের বিরুদ্ধে কাজ করে তিনি আবার ইসলাম প্রচার করছে মানুষকে বিভ্রান্ত করে। তাছাড়া বুখারি এবং মুসলিম শরীফের আরেকটি হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি যে জিনিস দ্বারাই নিজেকে পৃথিবীতে হত্যা করবে সেই জিনিস দ্বারাই কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামে।
নিশ্চয় বুঝতে পেরেছেন সে বাইজিদ খান পন্নির অবস্থান মৃত্যুর পরে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এর মানে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে ব্যক্তি নিজেই জাহান্নামের লার্কি তিনি কিভাবে জান্নাতের পথ দেখাবেন, সেই প্রশ্ন সকলের কাছে আজকে রেখে দিলাম। দর্শক, কোটি টাকার প্রশ্ন যে হিজবুত তাওহিদ এই ধরনের নামাজ তারা কোথায় পেল, নিশ্চোখে দেখে আসুন। দর্শক, আপনারা খুব ভালো করে জানেন যে ইসলামে নামাজ হচ্ছে দ্বিতীয় মেরাজ, অর্থাৎ আপনি নামাজের দাঁড়ানো মানে আল্লাহর সামনে সাক্ষাতের উদ্দেশ্যে দাঁড়ানো। আর তাছাড়া আপনি যখন আপনার অফিসের বসের সামনে গিয়ে দাঁড়ান তখন কিন্তু নম্র, ভদ্র ও নিচু কণ্ঠে কথা বলেন। অথচ বাংলাদেশে যে হিজবুত তাওহিদ সংগঠনটি রয়েছে তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা ধমক দিয়ে আল্লাহর সাথে কথা বলে নামাজে, নিশ্চোখে দেখে আসুন। সালাতুল মাগরিব ফরজ 3 রাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সকলের কাছেই বিরাট এক প্রশ্ন, সেটি হচ্ছে এটি কি আল্লাহর সাথে বেয়াদবি নয়? অবশ্যই নামাজ নিয়ে মশকরা এবং আল্লাহর সাথে বেয়াদবি করেছে এই হিজবুত তাওহিদ। আল্লাহু আকবার। দর্শক, বুখারী মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিসে বলা হয়েছে তোমরা নামাজ পড়ার সময় অথবা ইবাদত করার সময় এমনভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তাহলে তিনি তোমাদেরকে দেখতে পাচ্ছেন। তো যিনি দেখতে পাচ্ছেন তার সামনে এভাবে হুঙ্কার দিয়ে তাকবীর দেওয়ার মানে কি হতে পারে, সেই প্রশ্ন সকলের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা এটাও জানেন ভালো করে যে বাংলাদেশে বসে নাস্তিকরাও কখনো নামাজ নিয়ে এভাবে ব্যঙ্গবিদ্রুপ বা হাসি ঠাট্টা করার সাহস পায়নি, কিন্তু ইসলামিক সংগঠনের নামে হোসাইন মোহাম্মদ সেলিম এই সাহস কোথা থেকে পেয়েছে, সেই প্রশ্ন সকলের কাছেই আজকে রেখে দিলাম। হিজবুত তাওহিদ যেভাবে নামাজ পড়ে সেই নামাজ কিন্তু কোরআন হাদিস কোথাও থেকে আপনি কখনোই পাবেন না। তাহলে প্রশ্ন হলো এই নামাজ তারা পেল কোথা থেকে? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হিজবুত তাওহিদের যে প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি তিনি এই নামাজের আবিষ্কারকর্তা, নিশ্চোখে দেখে আসুন। এই জিনিসটা যে প্রথম যখন আমি এটা ওটা বুঝতে আরম্ভ করলাম অল্প বয়সে, যেটা তো এরকম হওয়া উচিত না, এটা এরকম হওয়া উচিত, ইসলামে এটা এরকম হওয়া উচিত না, এরকম হওয়া উচিত, তখন আমার ঘুণাক্ষরেও আমি কখনো সন্দেহ করি নাই যে আল্লাহ আমারে এর জন্য সিলেক্ট করছেন। নিশ্চয়ই আপনারা তার কথা শুনে বুঝতে পেরেছেন এমন চিন্তা করেই তিনি মূলত নামাজের মধ্যে নতুন আবিষ্কার নিয়ে এসেছে, যে আবিষ্কার কোরআন হাদিস আপনি কোথাও দেখাতে পারবেন না। তাহলে এটি কার আবিষ্কার? এটি হিজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নির আবিষ্কার, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দর্শক, অসংখ্য হাদিস গ্রন্থে কিন্তু এই কথাটি উল্লেখ রয়েছে যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ঠিক সেভাবে তোমরা নামাজ আদায় করো, এবং তিনি এ কথাও বলেছেন যে আমার সুন্নত এবং খোলাফায়ে রাশেদার সুন্নত অনুসরণ করা তোমাদের জন্য অপরিহার্য। নিশ্চয়ই আপনারা নিচে প্রমাণ দেখতে পাচ্ছেন রেফারেন্স সহ। অথচ কোথাকার কোন বাইজিদ খান পন্নী এসে নতুন নিয়ম চালু করে তাকে অনুসরণ করাচ্ছে মানুষকে বোকা বানিয়ে। এরপরেও কি কারো কথা থাকতে পারে যে এই বাইজিদ খান পন্নী ধোকাবাজ নয়? অবশ্যই ধোকাবাজ, যেটা আমি একের পর এক আপনাদের সামনে প্রমাণ করে যাচ্ছি।
Next. এতক্ষণ তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, কিন্তু এখন তারা রুকু সেজদা খুব দ্রুত করছে, যেন তাদেরকে আর্মি ট্রেনিং দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। অথচ বুখারি ও মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তিকে ইসলামের নবী তিনবার নামাজ পড়তে পাঠিয়েছেন, তিনবারই সেই ব্যক্তি ভুল নামাজ পড়েছে। কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি রুকু সেজদা ধীর স্থিরভাবে করনি। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। নিশ্চয় বুঝতে পেরেছেন আপনারা যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন, তাহলে হিজবুত তাওহীদের যারা অনুসারী রয়েছেন তাদেরকে আবারও নামাজ পড়তে পাঠাতেন, নামাজ ভুল হয়েছে এ কথা বলে। এছাড়া বুখারী শরীফের আরেক হাদিসে বলা হয়েছে যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, তিনি এক ব্যক্তিকে রুকু সেজদা ভালো করে করতে দেখেননি, সেই কারণে তিনি সেই ব্যক্তিকে বলেছেন, তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে উম্মতি মুহাম্মদের বাইরে তুমি মারা যাবা। আল্লাহু আকবার, আকবার, ইদাহ, আকবার, আকবার। এছাড়া আবু দাউদের অন্য আরেক রেওয়াতে বলা হয়েছে যে সেই সাহাবী বলেছেন, তুমি এভাবে কত বছর যাবত নামাজ পড়ছো? তখন সেই ব্যক্তি বলেছে, 40 বছর যাবত। তো সেই সাহাবী বললেন, 40 বছরে তোমার একটা নামাজও পড়া হয়নি, আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে কাফের হিসেবে মারা যাবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে রুকু সেজদা দ্রুত করার কারণে সারা জীবন তারা যে নামাজ পড়েছে সেই নামাজ হয়নি, বরং তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সরাসরি কাফের হিসেবে মৃত্যুবরণ করবে, এই হাদিস অনুযায়ী কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। নেক্সট, দর্শক শুধু তাই নয়, আরেকটি হাদিসের যুক্তিতে হিজবুত তাওহীদের অনুসারীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম চোর। কেননা আহমদ এবং মিশকাত শরীফের একটি হাদিসে বলা হয়েছে যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিকৃষ্টতম চোর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। তো এই কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজে কিভাবে চুরি করা হয়? তখনই ইসলামের নবী বলেছেন যে রুকু সেজদা ভালোভাবে আদায় না করাই হচ্ছে নামাজের মধ্যে চুরি করা। তো নিশ্চয়ই আপনারা প্রমাণ পেয়েছেন যে হিজবুত তাওহীদের অনুসারীরা রুকু সেজদা তারা খুব দ্রুত করে, যে কারণে হাদিসের যুক্তিতে তারা পৃথিবীর নিকৃষ্টতম চোর। নেক্সট, দর্শক আপনারা যারা ইসলামের ব্যাপারে সামান্যতম জ্ঞান রাখেন তারা খুব ভালো করে জানেন যে আল্লাহ তাআলা নবীদের সাথে কেবল মজেজা ঘটিয়ে থাকেন, মানুষদের ক্ষেত্রে নয়। কিন্তু এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাজিদ খান পন্ডিত তার নিজের মুখে দাবি করেছেন তার সাথে নাকি 10 মিনিটের মধ্যে 8টা মজেজা নবীদের সময় পাওয়া যায় না। এই জন্য আমি চিন্তা করছি, কারণ কি, যে নবীর সময় করেননি আল্লাহ, এই হান করলেন যখন তার নবী নাই, যেভাবে জানেছেন, তোমাদের কারো সন্দেহ আছে? 10 মিনিটের মধ্যে 8টা মজুদা 10 মিনিটের মধ্যে, কত বড় কথা! তো এখন বিরাট এক প্রশ্ন, তিনি কি নিজেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নবী দাবি করেননি? সেই প্রশ্ন করতে থাকুন, প্রশ্ন যদি না করেন তাহলে আপনার মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে, আর আপনার মাথার উপর যদি প্রশ্নবোধক চিহ্ন লেগে যায় তাহলে দেশের মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি,
আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।